পাবলিক প্লেস থেকে একটু আড়াল হয়ে সময় স্পেন্ড করতে চান তাদের জন্য এই রুমগুলো। আমরা কিন্তু এখন আছি এই রেস্টুরেন্টের ভিআইপি জোনে। এই ভিআইপি জোনে আপনি চাইলে সকাল 11টা থেকে ওপেন হয়, রাত্র 11টার পর ক্লোজ হয়। আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডকে ইনস্ট্যান্ট প্রপোজ করতে পারেন এই যে গোলাপের মাধ্যমে। আদেশের ভিতরে এরকম দুইটি রেস্টুরেন্ট আছে, একটি হলো কক্সবাজার শ্যামলি পয়েন্টে, আর একটি হলো এই পটুয়াখালী জেলার কলাপাড়া পায়রা বন্দর সংলগ্ন এলাকায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই অনেক ভালো আছেন। ওয়ান্স এগেইন উই আর হিয়ার ইন বাসবাই রেস্টুরেন্ট। আমাদের প্রথম ভিডিওটা দেখে আপনাদের মাঝে অনেক অনেক প্রশ্ন ছিল, বাসবাই রেস্টুরেন্ট দেখতে কেমন, এটা কোথায় অবস্থিত, এখানে কি কি সুবিধা পাওয়া যায় এবং কি কি খাবার পাওয়া যায়। তো আপনাদের সবার প্রশ্নের অ্যান্সার থাকবে এই ভিডিওতে। আমরা এই ভিডিওতে বাসবাই রেস্টুরেন্টকে নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরব এই রেস্টুরেন্টের সব সুন্দর সুন্দর দিকগুলো এবং এই রেস্টুরেন্টে আসলে আপনি কি কি খাবার খেতে পারবেন, রেস্টুরেন্টটি কোথায় অবস্থিত এবং এই রেস্টুরেন্টে খাবারের মান কেমন, এই সব কিছুর প্রশ্নের অ্যান্সার থাকবে আজকের এই ভিডিওতে। আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাসবাই রেস্টুরেন্টের এ টু জেড সকল তথ্য। তো চলুন, লেটস গো। পাবলিক প্লেস থেকে একটু আড়াল হয়ে সময় স্পেন্ড করতে চান তাদের জন্য এই রুমগুলো। তো চলুন এই রুমের ভিতরটা দেখে নেওয়া যাক। এই রুমটা আসলে শুধু যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের জন্য না, আমাদের ভিতরে অনেকে আছে ইসলামিক মাইন্ডেড, যারা ফ্যামিলি নিয়ে আসতে চান এবং পাবলিক প্লেস থেকে একটু আড়াল হয়ে থাকতে চান, তারা এখানে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো সোফা আছে এবং একটি টেবিল আছে। আপনারা একটা ফ্যামিলির মেম্বার চার পাঁচজন এখানে অনায়াসে সময় কাটাতে পারবেন এবং একই সাথে যারা একটু স্পেশাল পার্সন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছেন তাদের জন্য এই প্লেসগুলো খুবই বেটার হবে এই রেস্টুরেন্টের জন্য। আরও স্পেশাল একটা ব্যাপার হচ্ছে এই ছোটো ছোটো কুঁড়েঘর, এখানে দেখবেন সুন্দর সুন্দর ছবি তোলার জন্য অ্যাট্রাকটিভ জায়গা আছে, ইউনো সবাই এসে একটা কমফোর্ট ফিল করে। আর তারই পাশাপাশি চাইনিজ বাংলা সব ধরনের খাবার আইটেম অফকোর্স এখানে পাওয়া যায়। আমরা কিন্তু এখন আছি এই রেস্টুরেন্টের ভিআইপি জোনে। এই ভিআইপি জোনে আপনি চাইলে আপনার জন্মদিনের অনুষ্ঠান, বার্থডে পার্টি বা ম্যারেজ সেরেমনি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান এখানে করতে পারেন, কারণ এর স্পেসটা অনেক বড় এবং যারা একটু স্পেশাল গেস্ট বা একটু ডিমান্ড পার্সন তারা আসলে এখানে খুব সুন্দরভাবে সময় স্পেন্ড করতে পারেন। দেখুন ভিআইপি জোনের সামনেই সুন্দর একটা জায়গা যেখানে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। এই যে পাশে কত সুন্দর ফুল রাখা আছে, এখানে চাইলে আপনারা সুন্দর সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্ট নিতে পারবেন। আর পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেইন হাইওয়ে, এখান থেকে অনেক মানুষজন ট্যুরিস্ট কুয়াকাটা যায়। রেস্টুরেন্টের সবথেকে বিশেষত বিষয় হচ্ছে এটা কিন্তু বাঁশ এবং বেতের তৈরি, আর এই পাশে ছোটো ছোটো কুঁড়ের ঘরগুলো দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। আর একটা মজার বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টের নিচে কিন্তু সব পানি, উপরে বাঁশ নিচে পানি, তারপরে সাইডে ছোটো ছোটো কুঁড়ের ঘর, এটা মানে একটা অন্যরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসলে নিজেকে হারিয়ে নেওয়ার মতো একটি জায়গা। তো এখানে আসলে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, তার পাশাপাশি অনেক ধরনের খাবার আইটেম এখানে পাওয়া যায়, সেটা ফাস্টফুড চাইনিজ বাংলা সব ধরনের খাবার আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো যারা যারা এখনও রেস্টুরেন্টে আসেননি তারা এখানে আসতে পারেন এবং খুব সুন্দর একটি সময় আপনার প্রিয় মানুষ হতে পারে, আপনার বন্ধুবান্ধব হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, যেই হোক তাদের সাথে খুব সুন্দর একটি সময় উপভোগ করার জন্য একবার জন্য হলো যারা কলাপাড়াতে থাকেন বা যারা কুয়াকাটায় আসেন ঘুরতে তারা এখানে আসতে পারেন। সময় থামে আমি থামি, থামে চারপাশ, আমিও থেমে গেছি। এই যে আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডকে ইনস্ট্যান্ট প্রপোজ করতে পারেন এই যে গোলাপের মাধ্যমে। অনেক ধরনের গোলাপ ফুল, অন্যান্য বিভিন্ন ধরনের ফুল এখানে আছে। আমরা এখন রেস্টুরেন্টের একজন সিনিয়র স্টাফের সাথে কথা বলবো এবং আপনাদের রেস্টুরেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করবো। ভাই, আপনি এখানে কী দায়িত্বে আছেন এবং কী করেন? আমি এ জায়গায় ওয়েটারের দায়িত্বে আছি। আমাদের এই হোটেল এক সপ্তাহ হলো উদ্বোধন হয়েছে। বাংলাদেশের ভিতরে এরকম দুইটি রেস্টুরেন্ট আছে, একটি হলো কক্সবাজার শ্যামলি পয়েন্টে, আর একটি হলো এই পটুয়াখালী জেলার কলাপাড়া পায়রা বন্দর সংলগ্ন এলাকায়। আচ্ছা, এই রেস্টুরেন্টে কী কী খাবার আইটেম পাওয়া যাচ্ছে? এ জায়গাতে আপনার চাইনিজ খাবার, তারপর থাই চাইনিজ, তারপর ফাস্টফুড সব খাবারই পাওয়া যায়। আপনাদের রেস্টুরেন্ট কখন ওপেন করা হয় এবং কখন ক্লোজ করা হয়? আমাদের রেস্টুরেন্ট মর্নিং 11টায় শুরু হয় আর আপনার বিকেল আফটারনুনে হয় যায় 3টা থেকে রাত্র 10টা তারিখ ওপেন থাকে। মানে সকাল 11টা ওপেন হয়ে রাত্র 11টা পর্যন্ত চলে? রাত্র 11টা নাকি 10টা? রাত্র 11টা পর্যন্ত। এখানে রেস্টুরেন্ট তো 7 দিন হলো, মানে কি পরিমাণে মানুষ দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টে? এই 7 দিনে আপনার এই রেস্টুরেন্টে খুবই পর্যটক আসছে বাংলাদেশের, যারা মানে এই যে এরকম একটা প্লেস হয়েছে যারা না জানে তারা তাদের আত্মীয় স্বজন এবং বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তাদের মানে পেজে দেখে আমাদের রেস্টুরেন্টে ইতিমধ্যে কালকে শুক্রবার খুবই পর্যটক ঢাকা থেকে, তারপর আপনার সিলেট চট্টগ্রাম থেকে পর্যটক এসেছে এ জায়গায়। আচ্ছা, আপনার একটা জিনিস জানা ছিল, তা হচ্ছে এখান থেকে তো কুয়াকাটা খুবই কাছাকাছি, তো কুয়াকাটার পর্যটকরা কি এখানে আসতেছেন বা এরকম জানতে পারছেন তারা? হ্যাঁ, আসে।
তারা মনে করেন যারা কুয়াকাটা যায় তারা এই জায়গায় এরকম একটা সৌন্দর্য একটা প্লেস দেখে গাড়ি পার্কিং করে তারপর আমাদের রেস্টুরেন্টে তারা আসে। ধন্যবাদ ভাইয়াকে। আসলে এখান থেকে কুয়াকাটা খুবই কাছাকাছি, আর একটা বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টের সামনে থেকেই কিন্তু কুয়াকাটা যেতে হয়, আর এখান থেকে কুয়াকাটা মাত্র 20 কিলোমিটার সামনে। তো যারা এখানে আসবেন বা কুয়াকাটা যারা আসবেন তারা আসলে এখানে ঘুরতে আসতে পারেন। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু ফুড ব্লগার না, আমরা জাস্ট আপনাদেরকে চেষ্টা করেছি এই রেস্টুরেন্টের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য, এবং আপনাদের মনে অনেক প্রশ্ন ছিল রেস্টুরেন্ট নিয়ে সেগুলো তুলে ধরার জন্য। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাদের পেজটিতে ফলো দিতে পারেন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।